যে মানুষটিকে আপনি এত পছন্দ করেন, এত ভালোবাসেন, দেখবেন কোনো না কোনোভাবে মানুষটির প্রতি আপনি ধীরে ধীরে অনেকখানি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন। তার দিকে তাকিয়ে এমন অনেক কষ্ট আপনি সহ্য করে গিয়েছেন যে কষ্টটা হয়তো আপনার কখনোই পাওয়ার কথা ছিল না। তার মন রাখতে গিয়ে, তাকে বেশি মূল্য দিতে গিয়ে অনেক সুখ থেকেও আপনি নিজেকে বঞ্চিত করেছেন। এতে করে এক পর্যায়ে আপনি আপনাকেই আপনার কাছ থেকে কেড়ে নিলেন, আপনি অন্য একজন মানুষের ওপর নির্ভর হয়ে গেলেন। এমন কি আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন সেটাও তার উপর ডিপেন্ড করছে। সে যখন আপনাকে ভালো রাখবে তখন আপনি ভালো থাকবেন, আর সে যখন আপনাকে ভালো রাখবে না তখন আপনি কষ্ট পাবেন। সে অবহেলা করছে দেখে আপনি পাগলের মতো কাঁদবেন, কেননা মানুষটির সাথে করে আপনার একটা অস্তিত্বকে নিয়ে চলে গেছে। সে পারমিশন ও অ্যাক্সেস আপনারই দেয়া। সে চলে যাওয়ার সাথে সাথে আপনার যে অংশটা তার প্রতি ডিপেন্ডেন্ট ছিল সেই অংশটাও সে সাথে করে নিয়ে চলে গেছে। ফলে আপনার আশেপাশের প্রাপ্তিগুলো আপনাকে আর আনন্দ দিতে পারবে না, কেননা তাকে বাদ দিয়ে আপনি কোনো সুখ অনুভবও করতে পারবেন না। এইভাবে কি জীবন চলে, আর একে কি ভালোবাসা বলে? প্রশ্নটি আমি আপনাকে করলাম। আপনি নরক যন্ত্রণায় জীবন কাটাচ্ছেন, হাউমাউ করে কাঁদছেন, কোথায় আপনি ভালো আছেন? এই ভালোবাসা তো আপনার প্রাণ নাশ করে দিল। এই ভালোবাসা তাহলে আর কি কাজের? হ্যাঁ, মানুষকে ভালোবাসবেন, বাবার আশা ছাড়াই ভালোবাসবেন। যদি নিজের কন্ট্রোল ক্ষমতা জিরো হলে আপনার ভালোবাসাবাসের কোনো দরকার নেই। আর যদি এত সবর পরেও না পারেন নিজেকে সামলাতে, তবে সব স্টপ করে আগে ইমোশন ও নিজেকে হিলিং করুন, ডিটক্সিফাই করুন। সবশেষে বলছি, কারোকে ভালোবাসেন কিন্তু ডিপেন্ডেন্ট হবেন না। মানুষগুলা শেষমেশ আপনার সাথে নাও থাকতে পারে, আর যখন থাকবে না তখন মৃত্যু সমান যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে। এক একটা মিনিটকে তখন আপনার কাছে এক একটা বছরের মতো মনে হবে। ডিপ্রেশনে চলে যাবেন আপনি, বেঁচে থাকাটাই অর্থহীন মনে হবে আপনার কাছে। তাই বলবো, নিজেকে ভালোবাসুন, নিজেকে ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি এমনভাবে তৈরি করুন যাতে পুরো দুনিয়া আপনাকে ভালোবাসবে। তখন ওই একজনের অবহেলায় আপনার কিছুই যাবেও না আর আসবেও না, তখন সে নিজেই তার কৃতকর্মের জন্য আফসোস করবে।